দুশো জন শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন বিচারপতি শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই শিক্ষকরা কার্যত সুপ্রিম কোর্টে গিয়েছিল চাকরির পুনর্বহালের জন্য কিন্তু সেই মামলা এখনও সুপ্রিম কোর্টেই ঝুলে রয়েছে এখনও মীমাংসা হয়নি তারপরেও রাজ্য সরকার দুশো ঊনসত্তর জনকে পুনরায় চাকরিতে নিয়োগ করে পুনর্বহাল করে আর সেই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতিতে অনেকে মনে করছে দুশো ঊনসত্তর জনকে চাকরিতে পুনর্নিয়োগ করার পিছনে অনেক বড়ো মাস্টারমাইন্ডের হাত রয়েছে তা না হলে বর্তমান পর্ষদ সভাপতি ওই দুশো ঊনসত্তর জনকে নিয়োগের সিদ্ধান্ত নিতেই পারে না যেহেতু এই মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সেই দুশো ঊনসত্তর জনের নিয়োগ বাতিল মামলায় সিবিআই তদন্তেরও নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের আর সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভটসার্স আঠারো সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত যতদিন বিষয়টি বিচারাধীন ততদিন নিম্ন আদালতে এই মামলার কোনো শুনানি চলবে না সেই নির্দেশ মতোই আজ শুক্রবারের শুনানির তারিখ থাকা সত্ত্বেও সেই মামলা শুনলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় তিসরা জানুয়ারি মামলার পরবর্তী শুনানি কারণ আঠারোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ ছিল শীর্ষ আদালতে যতদিন বিষয়টি বিচারাধীন ততদিন নিম্ন আদালতে এই মামলার কোনো শুনানি চলবে না কার্যত মানিক ভট্টাচার্যের সেই মামলাকে ট্যাগ করে আজ কলকাতা হাইকোর্টে আবার ওই মামলাটি ওঠে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়েই আজ আইনজীবীকে ফেরত পাঠান সেই মামলা তিনি শোনেননি দুশো উনসত্তর জনকে যারা পুনরায় নিয়োগ দিল তাদের কপালে শনি নাচ্ছে এমন কথা কিন্তু বলছেন একাধিক আইনজীবী কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একটি প্যানেলের দাবি বিশেষ করে যারা নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত সেই সমস্ত আইনজীবীদের প্যানেলের একটা দাবি দুশো ঊনসত্তর জনকে পুনর্বহাল করে সব থেকে বড় ভুল করেছে আর এই ভুলের মাসুল দিতে হবে তাদের কপালে শনি নাচছে এমনই মত দিয়েছেন এক আইনজীবী দু সালে যে প্রাথমিক নিয়োগ হয়েছিল তা বেআইনি বলে ঘোষণা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তখনই নির্দেশ ছিল দুশো জনকে বরখাস্ত করবার তাদের মাইনি বন্ধ করে দেওয়ার এ ব্যাপারে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও কিন্তু এখনও ঝুলে রয়েছে মামলার নিষ্পত্তি হয়নি শুধুমাত্র স্থগিতাদেশ আদেশ পেয়ে দুশো উনসত্তর জনকে পুনর্বহাল আর এরপরেই কিন্তু নড়ে চড়ে বসে আইনজীবীরাও সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটি এখনও ঝুলে রয়েছে তাই কিভাবে তাদের পুনর্বহাল তা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাও ঠুকে দেওয়া হয়েছে কিন্তু আজ শুক্রবার মানিক ভট্টার্জকে ট্যাগিং করে যে মামলাটি ছিল সেই মামলা ওই দুশো জনের রিলেটেড তাই সেই দুশো উনসত্তর জনের মামলা যেহেতু এখনও সুপ্রিম কোর্টে রয়েছে তাই সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে আজ বিচারপতি শ্রদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে মামলা শুনলেন না আইনজীবীকে ফেরত পাঠালেন